আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আপনারা জানেন যে আমরা তিন বন্ধু, আমি এবং আমাদের শানে মদিনা শিল্পী গোষ্ঠীর পরিচালক কাউসার বিন হোসাইন এবং মাসুমুল্লাহ মুহাজির ভাই, আমরা তিনজন এই মধ্যপ্রাচ্য সফরে আসছি। কাতার সফর শেষ করে সৌদির দাম্মাম প্রবেশ করে এখান থেকে শুরু করছি। এখান থেকে রিয়াদ যাব, সেখান থেকে মক্কাতুল মুকাররমায় যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি প্রবাসী বাঙালিদের যে আতিথেয়তা এবং আন্তরিকতা, মেহমানদারি আমরা পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা দেশের বাইরে আসছি। মনে হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি সেখানে এক টুকরো বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আজকে রাত্রের খাবার আমরা দাম্মামে আসছি। দুই দিন হলো, দুই আসার পর থেকেই আলহামদুলিল্লাহ বাঙালি ভাইদের মেহমানদারি আতিথেয়তা চলছে। এরই ধারাবাহিকতায় আজকে রাতের খাবার আমরা খাইলাম আমাদের বাংলাদেশি একজন আলেমের দিন। আমার পাশে বসা হাফেজ মাওলানা আমির হোসেন ভাই, উনি এই সৌদি আরবে একজন ইমাম, পাশাপাশি ওনার নিজস্ব এই হোটেলটা বাংলাদেশি হোটেল, এটা কাতিবে আল কাতিবে অবস্থিত। এই হোটেলে আমরা খাইলাম আলহামদুলিল্লাহ। খাবারের আইটেম ছিল অত্যন্ত সুস্বাদু। আরব সাগরের যে মাছ, সেই মাছ ফ্রাই করা ছিল, চিংড়ি মাছ, শেরি মাছ যেটাকে বলা হয়, তারপরে খাসির গোস্ত, চিংড়ি মাছ, সব মিলে মানে ভাতের সাথে এই আইটেমগুলো খাইছি। এছাড়াও আরব আইটেম যেগুলো, অ্যারাবিক আইটেম, বিভিন্ন দেশের মানে প্রবাসে তো অনেক দেশের মানুষ থাকে, সব দেশের মানুষের রুচির দিকে খেয়াল করে অনবদ্য একটা রেসিপি এই হোটেলে তৈরি করা হয় এবং সব দেশের খাবার পাওয়া যায় এই হোটেলটা, বাংলাদেশি হোটেল। তো আমাদের আমির হোসেন ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা শুনি, তার হোটেল ব্যবসাটা কতদিন ধরে এবং এইটাতে কেমন সাড়া পাচ্ছেন এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসলে সবচেয়ে বড় কথা হলো আজকে খুব আনন্দ এবং ভালো লাগতেছে, আমাদের প্রিয় এবং সবার ভালোবাসার মানুষ খান সাহেব এসেছেন আমাদের মাঝে। তো যতটুকু সম্ভব আসলে আত্মীয়তা দেওয়ার চেষ্টা করছি, মেহমানদারি করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি আর কি। হঠাৎ করি আমাকে কালকে রাত্রে জানাচ্ছে, যাই হোক আলহামদুলিল্লাহ। আসল কথা হলো যে উনি আসছে দাম্মাম কাতিব শহরে আর কি, আমরা আছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে, ভালো রাখছে। আর ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে প্রায় 5 বছর আমার, মাঝখানে করোনা বা অন্যান্য ঝামেলার কারণে কিছুটা হলে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তবে ব্যবসায়ীর দিক থেকে হোটেলের ব্যবসা খারাপ না, ভালো। কারণ অন্যান্য সাইড যেখানে সৌদি আরবে অনেক ক্লোজ হয়ে চলে আসছে, মানে যেখানে সৌদিকরণ করা হচ্ছে, সৌদিকরণ হয়ে গেছে, করতেছে অলরেডি, তো সেই সুবাদে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে প্রায় 17-18 জন লোক কাজ করে এই হোটেলে। তো ওদের একটা কর্মসংস্থান বা একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিদের একটা অনেক বড় পাওয়া, সাধারণত মিডিয়া, আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো, জাতীয় মিডিয়াগুলো, তারা বাংলাদেশি মানুষদের লেবার হিসেবে বহির্বিশ্বে পরিচয় তুলে ধরে, কিন্তু বাংলাদেশি আলেমরা যে বহির্বিশ্বে এসে ইমামতি করে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মিডিয়াতে প্রচার হয় না। আমরা কাতারে গিয়ে দেখলাম কাতারের যত জাতীয় সরকারি মসজিদগুলো আছে, এর 90% ইমাম বাংলাদেশি, এবং তাদের ইমামতিতে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে সেই ভাষার দেশে যে বাঙালিরা এসে ইমামতি করছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু এইগুলা কখনো মিডিয়াতে আমরা ওইভাবে হাইলাইট করতে দেখি না, বাংলাদেশিদের লেবার হিসেবে তারা সবসময় হাইলাইট করে। এবং সৌদি আরবে এসেও দেখলাম যে আমাদের বেলায়েত হোসেন ভাই, তিনি একটা অনেক সুন্দর সুদর্শন একটা মসজিদের ইমাম। তারপরে আমাদের আবুল খায়ের ভাই, তিনিও এখানে এসে ব্যবসায় জড়িত। এরকম প্রতিষ্ঠিত হচ্ছে বাঙালিরা, পাশাপাশি মসজিদও আছে আবুল খায়ের ভাইয়ের। এই পাশে আছে আমাদের কিবরিয়া ভাই আরেকজন, তিনি বড় একটা পাম্পের মুদির, পাশাপাশি তিনটা পাম্পের মুদির, ওনার অধীনে অসংখ্য বাঙালি কাজ করে। তো এই যে বাঙালিরা বহির্বিশ্বে এসে সুনামের সাথে যে প্রতিষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশের নামটা পরিচিত করে দিচ্ছে,
এই বিষয়গুলো কিন্তু আমরা ওইভাবে মিডিয়াতে দেখি না, কিন্তু এইগুলো কিন্তু আমাদের বাঙালিদের জন্য গর্বের বিষয়। আমরা দেশীয় দেশের যুবক ভাইদের অনেককে দেখি যে পড়াশোনা করে, অনেক উচ্চ লেভেল পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু পরবর্তীতে তারা বেকার বসে থাকে। তো তাদেরকে বলবো যে আপনারা প্রবাসে আসাটা জরুরি না, এইভাবে যদি একটু পরিশ্রমী হতে পারেন, নিজে কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং ব্যবসা প্রতিষ্ঠান, এই এরকম ভালো মানের রেস্টুরেন্ট, এই এইভাবে আপনারা কাজ শুরু করে প্রতিষ্ঠিত হতে পারেন। তো এইটা আশা করব, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের অভাব অনটন দূর হয়ে যাবে এবং বাংলাদেশি যারা প্রবাসে আছেন, রেমিটেন্স যোদ্ধা, তারা যে বাংলাদেশের জন্য এত কষ্ট করেন, তাদের জন্য সঠিক মূল্যায়নটা আমরা বাংলাদেশের পক্ষ থেকে পাই, সরকারের পক্ষ থেকে পাই, এই আশা রাখবো। পাশাপাশি যারা সৌদি আরব সফর করবেন, অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো আমাদের আমির হোসেন ভাইয়ের এই রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট, আল কাতিবে অবস্থিত, দাম্মামের এদিকে যদি আসেন, দাম্মাম অঞ্চলে এই রেস্টুরেন্টটা আপনারা আসবেন, একদম ঘরোয়া পরিবেশে এবং দেশীয় স্বাদ, আরবের স্বাদ, যে কোনো স্বাদের আইটেম যদি আপনি খেতে চান তাহলে ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। মানে খাওয়ার আইটেমটা নিয়ে বলতে চাইছিলাম, আপনি অনেক কিছু খাইতে পারেন না, জি আমার এখানে 20 আইটেমের উপরে আছে খাবার, আলহামদুলিল্লাহ 20টা আইটেমের উপরে, মানে 20টা আইটেম বলতে 20 দেশের আইটেম নাকি? না না, বাংলাদেশি 20টা আইটেম, মাছ আছে 7-8 পদের, মাছ মাংস দিয়ে 20টা আইটেমের উপরে এখানে খাবার আছে। তো যাই হোক, সবার দাওয়াত থাকলো এবং আমির হোসেন ভাইয়ের জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলা তার এই হালাল ব্যবসায় জন্য বরকত দান করেন এবং তিনি যে ইমামতি করছেন এর দ্বারা তার উভয় জাহানের সফলতা দান করেন এবং তার সন্তানাদি যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা যেন সুপ্রতিষ্ঠিত হবার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদেরকে আসার পর থেকে যারা সর্বোচ্চ সময় দিচ্ছেন, আমাদের বেলায়েত ভাই, তারপরে আবুল খায়ের ভাই, সবার জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ আপনারা থাকাতে আমরা মানে প্রবাসের ফিল পাচ্ছি না, মনে হচ্ছে যে আমরা আমাদের এক এলাকা থেকে আর এক এলাকায় বেড়াতে আসলাম। এই আন্তরিকতা, এই ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একদম কিয়ামত পর্যন্ত রাখেন। আমরা যেমন সারা বিশ্বে সফর করে এরকম বাঙালিরা একত্রিত হচ্ছি, আড্ডা দিচ্ছি, এইভাবে যেন একত্রিত হয়ে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি এবং আমরা যে উদ্দেশ্যে আসছি, আমরা আগামী সপ্তাহে উমরা করার নিয়ত করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই উমরাটাকে কবুল করেন এবং আমরা সুস্থভাবে যেন আমাদের দেশে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি। আমিন।